সালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন আপনারা সবাই? প্রবাসী ভাই ও বোনদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ আজকে আমি আপনাদের মাঝে পাসপোর্ট, ই পাসপোর্ট বা নর্মাল পাসপোর্ট সম্বন্ধে কিছু বলতে চাচ্ছি। কারণ আমি গতকালকে পাসপোর্ট রিনিউ করার জন্য গেছিলাম, তো আমি চাচ্ছি যে আমি যদি ততটা আপনাদের সবার মাঝে শেয়ার করি, হয়তো বা আপনাদের উপকৃত হতে পারেন আপনারা। তো সেই জন্য এখন কথা হলো যে আপনার পাসপোর্ট রিনিউ করতে হলে কি কি তথ্য বা কি কি জিনিস আপনার প্রয়োজন, অনেকে কনফিউজ থাকে। কারণ আমরা 4-5 বছর আগে যখন পাসপোর্ট রিনিউ করি, তো তারপরে যে নতুন কি আপডেট আসে আমরা আসলে অনেকেই আমরা জানি না। তো 2023 সালে যে আপডেটগুলো সেগুলো আপনাদের মাঝে আমি তুলে ধরতে আসি। তো আশা করি অবশ্যই ভালো লাগবে বা সাথে থাকবেন, যাদের পাসপোর্টের প্রয়োজন, মানে রিনিউ করার, ই পাসপোর্ট অথবা নর্মাল পাসপোর্ট। তো প্রথমে কথা হলো ই পাসপোর্ট, ই পাসপোর্ট করার জন্য আপনার কী কী জিনিস প্রয়োজন হতে পারে সেটা এই একখানা লিস্টে আছে। লিস্টে কিন্তু অটোমেটিক সব কিছু দিয়ে দিয়েছে, যদি আমি স্ক্রিনে লিস্টটা দিয়ে দেবো আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন। এখানে হলো ওয়েবসাইটে আবেদন করতে পারবেন, বা নর্মালি আপনি ওখানে পাসপোর্ট অফিসে গিয়ে ওখান থেকেও আবেদন করতে পারবেন। তবে হ্যাঁ, আমি অ্যাড্রেসটা বলছি, এটা হলো হামির এয়ারপোর্ট হরলেন্স, দুবাই, যে কনসুলেট অফিসটা সেটা অবস্থিত। তো আমি ভিডিওর মাধ্যমে আপনার লোকেশন ওখানে থাকবে, আমি ছবি তুলে নিয়ে আসছি, সেগুলো আপনাদেরকে এখানে দিব অবশ্যই। তো তো সবচেয়ে সহজ যে উপায়টা সেটা আমি বলছি, আপনি যদি পাসপোর্ট রিনিউ করতে যান, তো আপনি পাসপোর্ট অফিসে যাওয়ার প্রথমে আপনি পাসপোর্ট অফিসের একদম অপোজিট পিছন সাইডে একটা টাইপিং সেন্টার আছে, সেখানে গিয়ে আপনি পাসপোর্টের টাইপিংটা করে নিতে পারেন। আর অনলাইনেও আপনি আবেদন করতে পারেন, তবে সেখানে গিয়ে আপনি যদি টাইপিংটা ওখানে যদি আপনি ই পাসপোর্ট করেন তাহলে আপনার 35 দিরহাম জমা করতে হবে। আর আপনি যদি নর্মাল পাসপোর্ট করেন, রিনিউ করেন, তাহলে সেটার জন্য আপনি 20 দিরহাম জমা দিতে হবে ওখানে। তো ওখানে পাসপোর্টের টাইপিংয়ের জন্য আপনাকে ওখানে দিতে হবে পাসপোর্ট প্লাস আপনার ভোটার আইডি কার্ড যদি থাকে, সেই আইডি কার্ডের কপি, আর এই দুটো হলেই আপনি ওখানে টাইপিংয়ের জন্য জমা দিতে পারেন। সব কিছু যদি সঠিকভাবে থাকে, অর্থাৎ আপনার নামের কোনো ভুল যদি না থাকে, আপনার নাম বাবার নামের সাথে কোনো সমস্যা যদি না থাকে, অথবা গ্রাম পোস্ট অর্থাৎ আপনার আইডির সাথে যদি পাসপোর্টের সাথে সব কিছু হুবহু মিল থাকে, তাহলে আর কোনো সমস্যা নাই, অটোমেটিক আপনাকে ওখানে টাইপিং করে দিয়ে দেবে। আপনার 25-35 দিরহাম নেবে এই পাসপোর্টের জন্য, আর নর্মাল পাসপোর্টের জন্য আপনাকে 20 দিরহাম নেবে। এবার আসি আমরা পাসপোর্ট রিনিউ করতে, যে আমাদের আর এরপরে আবার আমাদের কী কী প্রয়োজন আছে সেটা হলো ওয়েবসাইটে আপনি আবেদন করতে পারবেন। নিম্নলিখিত দলিল অনুলিপি আবেদনে জমা দিতে হবে, ফি পরিশোধ রসিদ, প্রমাণ জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন থাকতে হবে, পরবর্তী পাসপোর্টের তথ্য পাতা দ্বিতীয় ও তৃতীয় পাতা থাকতে হবে। হ্যাঁ, এরপরে আপনার প্রয়োজন হবে শিক্ষার্থী ও সাধারণ শ্রমিকের পরিচয়পত্র বা ভিসা, ইউএ সরকার প্রদত্ত আবাসিক পরিচয়পত্র, রেসিডেন্স আইডি। নবজাতকদের পাসপোর্টের আবেদনের ক্ষেত্রে আপনাকে দিতে হবে বাবা মায়ের ও তাদের বিবাহ সনদপত্র, সংযুক্ত আরব আমিরাতে সরকার প্রদত্ত ইস্যু শিশু জন্ম নিবন্ধন, অর্থাৎ বাংলাদেশের যে জন্ম নিবন্ধন সেটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে স্ট্যাম্প সহকারে। তারপরে এনআরএল কার্ডের স্ক্যানের জন্য দলিল মূল প্রস্থ উপস্থিত করুন, এবং মূল পাসপোর্ট আবেদনকারীকে শারীরিক উপস্থিত হতে হবে। যে আপনি যদি পাসপোর্ট করেন তাহলে আপনাকে সহশরীরে ওখানে যেতে হবে, বায়োমেট্রিক এনালমেন্ট করতে হবে, অর্থাৎ আপনি যদি ওখানে পাসপোর্ট করতে যান তাহলে আপনি নিজের ওখানে যেতে হবে, ক্যামেরা স্ক্রিনে ছবি নেবে, আপনার ফিঙ্গারপ্রিন্ট নেবে, এগুলা প্রয়োজন জিনিসগুলো ওখানে নেবে, এটা শুধু এই পাসপোর্টের বেলায়। সতর্কভাবে আপনার পূর্ণাঙ্গ স্থায়ী ঠিকানা, মোবাইল নম্বর ও ইমেল ঠিকানা লিখুন, যাতে প্রয়োজনে সহজে আপনার সাথে যোগাযোগ করা যায়। মানে অর্থাৎ আপনি যে অ্যাড্রেসটা দেবেন সেটা আপনার সাথে আপনার ইমেল অ্যাড্রেস, মোবাইল নম্বর এবং থাকতে হবে, কারণ আপনার যখন ইমেল করবে পাসপোর্ট হয়ে যাবে তখন জানেন তারা আপনাকে নিউজ দিতে পারে। অনুগ্রহপূর্বক জেনে বুঝে তথ্য প্রদান করুন, সঠিক প্রদানগুলো যথাযথক্রমে উপস্থাপন করবেন। আবেদনকারী প্রাথমিক দায়িত্ব কোনো ভুল তথ্য প্রদানের বা কোনো তথ্য গোপন করলে পাসপোর্ট যথাযথ ইস্যু, রিইস্যু বা বাতিল করতে পারে। জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদের সাথে পাসপোর্টের তথ্য গরমিল থাকলে ই পাসপোর্ট আবেদন দাখিলের পূর্বে সেগুলো সংশোধন করে নেবেন। আসলে যেটা হলো ই পাসপোর্ট আপনারা করতে চাইলে যদি জন্ম নিবন্ধনের সাথে পাসপোর্টের সাথে নামের কোনো ডিফারেন্স থাকে, যেটা আমি প্রথমে বলছি, তাহলে সেগুলো সংশোধন করে নিতে হবে। তবে এখানে কিন্তু কিছু জিনিস সংশোধন করা যায়, আমি জানি 100 টাকা ফিস দিয়ে সংশোধন করা যায়।
ভিসা ভ্রমণ সরকারের জটিল পরিহারের সাথে পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণ হওয়ার কমপক্ষে 8 মাস পূর্বে পাসপোর্ট রেনু করতে হবে। অর্থাৎ আপনি যে পাসপোর্টটা রেনু করবেন, রেনু করতে হলে আপনার পাসপোর্ট এক্সপায়ার হওয়ার 6 মাস আগে আমরা জানি, কিন্তু এখানে 8 মাস দিছে, একটু বাড়িয়ে দিছে, যাই হোক সবার জন্য ভালো। সেই জন্য পাসপোর্ট সংক্রান্ত কাজের ক্ষেত্রে মূল পাসপোর্টের সঙ্গে রাখুন, মানে আপনি যখন যাবেন ওখানে পাসপোর্টটা সাথে নিয়ে যাবেন। আবেদনের অগ্রগতি জানতে ভিজিট করুন www.epassportgovernment.com। ই পাসপোর্টের এখানে আছে মূল্য তালিকা, যেমন এটা কিন্তু সবার প্রয়োজন। আপনারা হয়তো জানেন না, কনফিউজ থাকেন যে আমাদের পাসপোর্ট রিনিউ করার জন্য আসলে কয় টাকা দিতে হবে বা কী পরিমাণ টাকা দিতে হবে। সেটা হলো সাধারণভাবে যারা আমরা যারা নর্মাল শ্রেণীর চাকরি করি, প্রবাসী থাকি, তাদের জন্য 5 বছরের জন্য 125 টাকা, 10 বছরের জন্য 205 টাকা, মানে নর্মাল যাদের ভিসা, অর্ডিনারি ভিসা যাদের, এদের। এবং যারা হাই কোয়ালিটি ভিসা আছে, অর্থাৎ যাদের ভিএবি ভিসা, তাদের ক্ষেত্রে বৃদ্ধি আছে। যেমন আপনি ইঞ্জিনিয়ার পোস্ট বা আপনি নিজের লাইসেন্সধারী ভিসা বা অন্য অন্য ক্ষেত্রে আপনি যে ভিসাগুলো নেবেন আর পাসপোর্ট রিনিউ করবেন, সেক্ষেত্রে আপনাকে বেশি দিতে হবে। বেশির ভিতরে এখানে 805 টাকা, 510 টাকা, 5 বছর, 10 বছর, 610, মানে এখানে বিভিন্ন সিস্টেমে বলা হয়েছে যেগুলো আপনার পে করতে হবে ওখানে, আপনি যদি পাসপোর্ট হাই, আপনি ভিসাগুলো যদি হাই কোয়ালিটি থাকে। সেই জন্য অবশ্যই আশা করি আপনারা বুঝতে পারছেন, আর বাকি কোনো তথ্য প্রয়োজন হলে অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করতে পারেন, অথবা আমি ইমেল অ্যাড্রেস দেওয়া থাকবে, সেখানে আপনি ইমেল করতে পারবেন। ধন্যবাদ।